আসসালামু আলাইকুম। সন্ধ্যা 7টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি, আমি নুসরাত জাহান কোলে। ডিজিটাল আইনের সব মামলা চলমান থাকবে, অ্যাটর্নি জেনারেল। বিএনপি পন্থী 14 আইনজীবীর জামিন। শাহবাগে এইচএসসির 6 শিক্ষার্থী আটক, পুলিশের ধাওয়া। মানবাধিকার লঙ্ঘনকারী সরকারগুলো সবসময় একই ধরনের কাজ করে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। চট্টগ্রাম মহানগরীর সব স্কুল কলেজে একদিনে বন্ধ ঘোষণা। দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি ব্যবসায়ী নিহত। বৈরী আবহাওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 3 দিন বন্ধ ঘোষণা। সৌদিতে সড়ক দুর্ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার যুবক নিহত। সমুদ্র বন্দরে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত। সুদানে আরএসএফ অবস্থানে সেনাবাহিনীর হামলা। এবং আরো 8 দেশের নাগরিকদের ই ভিসা দেবে সৌদি আরব। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বহুল আলোচিত ডিজিটাল নিরাপত্তা আইন 2018 পরিবর্তন করে নতুন আইন করার সিদ্ধান্ত নিলেও এই আইনে চলমান মামলাগুলো বাতিল হবে না। মামলাগুলোর বিচার আগের আইনই চলমান বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিনউদ্দিন। আজ দুপুরে সুপ্রিম কোর্টের নিজ কার্যালয়ে সাংবাদিকদের কাছে তিনি একথা বলেন। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদকের কক্ষ ভাঙচুর ও আওয়ামীপন্থী আইনজীবীদের উপর হামলার অভিযোগে রাজধানীর শাহবাগ থানায় করা মামলায় বিএনপিপন্থী 14 আইনজীবীর জামিন মঞ্জুর করে আদেশ দিয়েছেন হাইকোর্ট। তাদের মধ্যে দলটির আইন বিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল রয়েছেন। একই মামলায় 4 আইনজীবীকে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে। আজ সোমবার হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আমিনুল ইসলামের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। এইচএসসি পরীক্ষা পেছানোর দাবিতে শাহবাগে অবস্থানরত শিক্ষার্থীদের ধাওয়া দিয়ে সরিয়ে দিয়েছে পুলিশ। এ সময় সেখান থেকে 6 জন শিক্ষার্থীকে আটক করা হয়েছে। এর আগে দুপুরে এইচএসসি পরীক্ষা 1 মাস বা 2 মাস পেছানো অথবা সিলেবাস কমানোর দাবিতে শাহবাগে এ বিক্ষোভ শুরু করেন তারা। পরে বিক্ষোভটি কাটাবন হয়ে সায়েন্স ল্যাব মোড়ের দিকে যায়। এ সময় রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। বিক্ষোভকারী শিক্ষার্থীরা বলেন, আমরা অনেক কম সময় পাচ্ছি, এই সময় পুরো সিলেবাসের পরীক্ষা দেওয়া সম্ভব নয়। আমাদের সিলেবাস কমিয়ে 50 নম্বরের পরীক্ষা নেওয়া হোক অথবা পরীক্ষা 1 মাস বা 2 মাস পিছিয়ে দেওয়া হোক, 100 নম্বরের পরীক্ষা আমরা মানি না। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা বিক্ষোভ কর্মসূচি পালন করে যাব। মানবাধিকারের পক্ষে দাঁড়াতে যুক্তরাষ্ট্রের আগ্রহ কেবল যে নীতিগত বিষয় তা নয়, এটি দেশটির জাতীয় নিরাপত্তা জন্য গুরুত্বপূর্ণ, এমন মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। আজ সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের অফিসিয়াল পেজ থেকে দেশটির পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য সংবলিত একটি পোস্ট করা হয়েছে। অ্যান্টনি ব্লিংকেন বলেছেন, যেসব সরকার মানবাধিকার লঙ্ঘন করে তারা প্রায় সবসময় একই ধরনের কাজ করে, যেমন হামলা করা, জবরদস্তি করা এবং অন্যান্য দেশকে হুমকি দেওয়া বা বাণিজ্যের নিয়ম ভঙ্গ করা। যুক্তরাষ্ট্র সকলের জন্য মানবাধিকারের পক্ষে তার অবস্থান বহাল রাখবে বলেও প্রতিশ্রুতি ব্যক্ত করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। অতিরিক্ত বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে আগামীকাল মঙ্গলবার চট্টগ্রাম মহানগরীর সকল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের সরকারি ও বেসরকারি সকল প্রতিষ্ঠানের শ্রেণী কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বার্তায় বিষয়টি জানানো হয়। মন্ত্রণালয়ের বার্তায় বলা হয়, অতিরিক্ত বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে আগামীকাল 8ই আগস্ট শুধুমাত্র চট্টগ্রাম মহানগরীর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সরকারি ও বেসরকারি সকল প্রতিষ্ঠানের শ্রেণী কার্যক্রম বন্ধ থাকবে। দক্ষিণ আফ্রিকায় দোকানে চাঁদা না পেয়ে সেলিম মাতব্বর নামে এক বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে দেশটির একদল সন্ত্রাসী। গত শুক্রবার 4 আগস্ট আফ্রিকান স্থানীয় সময় রাত 8টা ও বাংলাদেশ সময় রাত 12টার দিকে জোহানেসবার্গ এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত সেলিম মাতব্বর রাজৈর পৌরসভার মজুমদারকান্দি গ্রামের বাসিন্দা। তার মৃত্যুর খবর গ্রামের বাড়িতে পৌঁছালে পরিবারে শুরু হয় শোকের মাতম। আজ সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেন তার চাচাতো ভাই মোহাম্মদ পিকুল মিয়া। অতিবর্ষণ ও বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষা আগামীকাল মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত 3 দিন বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর শিরিন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ক্লাস পরীক্ষা বন্ধ থাকলেও বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক অফিস সমূহ খোলা থাকবে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কে এম নূর আহমদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়,
প্রবল বর্ষণজনিত কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ব্যবস্থা সহ সার্বিক জনজীবন বিপর্যস্ত হওয়ায় শিক্ষার্থীদের সার্বিক দিক বিবেচনা করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা 8 আগস্ট থেকে 10 আগস্ট পর্যন্ত বন্ধ থাকবে। সৌদি আরবের সড়ক দুর্ঘটনায় জুনায়েদ মিয়া নামে ব্রাহ্মণবাড়িয়া এক যুবক নিহত হয়েছেন। আজ সোমবার সকালে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নিহতের মামা শামীম সরকার। এর আগে রবিবার দুপুর 1টার দিকে সৌদি আরবের দাম্মাম শহরে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় মারা যান তিনি। নিহত জুনায়েদ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ধরখাড়া ইউনিয়নের রুটি গ্রামের হামিদুল ইসলামের ছেলে। এ ঘটনায় চালক গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। তার মরদেহ দাম্মাম শহরের একটি হাসপাতালের হিমঘরে রাখা আছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সতর্ক বার্তায় বলা হয়েছে, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি অব্যাহত রয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরের উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। আজ আবহাওয়ার সামুদ্রিক সতর্ক বার্তায় কথা বলা হয়। সতর্ক বার্তায় বলা হয়, কক্সবাজার সমুদ্র সৈকত সহ চট্টগ্রাম, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বরের স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। অধিদপ্তর আরও জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের নির্দেশনা দেওয়া হয়েছে। সুদানের প্রেসিডেন্ট প্রসাদের কাছে র্যাপিড সাপোর্ট ফোর্সেস আরএসএফ এর অবস্থানে বিমান বোমা হামলা চালিয়েছে সুদানের সশস্ত্র বাহিনী। গত এপ্রিল থেকে আধা সামরিক বাহিনী আরএসএফ প্রেসিডেন্ট প্রসাদ দখলে রেখেছে। সেনাবাহিনীর রাজধানী খার্তুমের সাজোয়া ইউনিট কমান্ডের কাছে অবস্থানরত আরএসএফ বাহিনীর উপর রবিবার হামলাটি হয়। এদিন আরএসএফ এর অন্য দুটি ঘাঁটি ওমদুরমান এবং বাহরি শহরেও হামলা হয়। সুদানের সেনাবাহিনী এর আগে জানিয়েছিল, রাজধানীর দক্ষিণ অংশে আর্মার্ড ইউনিট কমান্ডের কাছে আরএসএফ অবস্থানে হামলায় কয়েক ডজন আরএসএফ সদস্য নিহত হয়েছে। ধ্বংস হয়েছে 10টি সামরিক যান। সেনাবাহিনী এবং আরএসএফ এর মধ্যে 100 দিনেরও বেশি সময় ধরে তীব্র সংঘর্ষ চলছে। তবে সংঘাতে সবচেয়ে বেশি হচ্ছে রাজধানী খার্তুমের আশেপাশের কৌশলগত এলাকাগুলোতে। আরও 8টি দেশের নাগরিকদের ই ভিসা দেবে সৌদি আরব, গতকালে ঘোষণা দিয়েছে দেশটি। এই 8টি দেশ হল আলবেনিয়া, আজারবাইজান, জর্জিয়া, কিরগিজস্তান, মালদ্বীপ, দক্ষিণ আফ্রিকা, তাজিকিস্তান ও উজবেকিস্তান। সৌদি আরবের পর্যটন মন্ত্রণালয় সূত্রে এ খবর প্রকাশ করেছে আরব নিউজ। এই দেশগুলোর নাগরিকেরা অনলাইনের মাধ্যমে কিংবা দেশটির যে কোনো বন্দরে পৌঁছার পর এ ধরনের ভিজিটর ভিসার জন্য আবেদন করতে পারবেন। এ ভিসার আওতায় মধ্যপ্রাচ্যের দেশটি ঘুরে দেখার পাশাপাশি তারা ওমরা করতে পারবেন, আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবের সঙ্গে দেখা করতে, এমনকি ব্যবসায়িক কাজেও অংশ নিতে পারবেন। এই নতুন 8টি নিয়ে সৌদি আরবে ই ভিসা পাওয়ার দেশের সংখ্যা দাঁড়ালো 58টি। আমাদের পরবর্তী রাত 10টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।